আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। হঠাৎ করেই দমকা ও ঝড় হাওয়ায় বগুড়া সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতির বাতাসে কাঁচা পাকা ঘর ভেঙে পড়া সহ উড়ে গেছে টিনের চালা। এছাড়া আমের মুকুল, লিচু ও উত্তি জমির আমন ধানের গাছ সহ বিভিন্ন জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে পড়ায় সড়কের ওপর যোগাযোগ বন্ধ খবরও পাওয়া যায়। এদিকে কোনো কোনো এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবর আসে। বাতাসের পরপরই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করা হয়। বৈশাখের শুরুতেই হঠাৎ করে জেলার জুড়েই শুরু হওয়া ধমকা হাওয়া আর কালবৈশাখীর খবরে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। হঠাৎ বয়ে যাওয়া এমন ঝড় হাওয়াকেই প্রকৃতির অশ্নি সংকেত ও বড় ধরনের কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করছে জেলার মানুষ। বগুড়া থেকে নয়ন রায়, চ্যানেল 26। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।